সম্প্রতি বকটুইয়ের ঘটনা সহ রাজ্য জুড়ে একাধিক বিশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে আগামী সোমবার নবান্ন অভিযান করবে রাজ্যের বিজেপি বিধায়করা। আজ কুশমন্ডিতে দলীয় কর্মী সভায় এসে এমনটাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, বকটুইয়ের ঘটনার মাস্টার মাইন্ড তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে পরিকল্পিতভাবে ধরা হয়েছে, যাতে পুলিশ তথ্য প্রমাণ সহজেই লোপাট করতে পারে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী বলার পর শয়ে শয়ে বোমা পিস্তল সহ পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে ওয়ান শাটার উদ্ধার করেছে পুলিশ। এদিন কুশমন্ডিতে দলীয় বৈঠকে যোগ দিতে আসেন সুকান্তবাবু, সেখানেই সংগঠনকে শক্তিশালী করা নিয়ে আলোচনা করেন তিনি। আমাদের কুশমন্ডি বিধানসভার সমস্ত কর্মী সমর্থকদেরকে নিয়ে আমাদের সাংগঠনিক বৈঠক রাখা হয়েছে। সাংগঠনিক বৈঠকে সংগঠনের বিষয় নিয়ে আলোচনা হয় এবং যা বাইরে বলার নিয়ম নেই আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী। সাংগঠনকে আগামী দিনে আমি কী করে শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা। সম্প্রতি বকটুইয়ের ঘটনা কী বলবেন? বকটুইয়ের ঘটনা তো সব চোখের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তৃণমূল কংগ্রেসের নেতাদের অঙ্গুলি হিলনে এই ঘটনা ঘটেছে, কিন্তু শুধু বকটুই কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই, তার সাথে পাশে ইলাম বাজারে মহিলা 22-23 বছর বয়স্ক একজন মহিলার ধর্ষণ এবং সন্দেশখালীতে আদিবাসী মহিলার ধর্ষণ এবং হাঁসখালীতে তৃণমূল কংগ্রেসের যিনি পঞ্চায়েত সদস্য তার স্বামীকে মাথায় গুলি করে মারা, এই যে একটার পর একটা ঘটনা, 200-এর বেশি বোম উদ্ধার, তৃণমূল কংগ্রেসের সদস্য পঞ্চায়েত সদস্যের কাছ থেকে আজকে ওয়ান শাটার উদ্ধার হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গেছে, গুন্ডারাই রাজ্যটা চালাচ্ছে, পুলিশ প্রশাসন চালাচ্ছে। কুশমন্ডি থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।